6'2" উচ্চতার তরুণ এই পেসারের নাম আশিকুজ্জামান, ছিলেন সর্বশেষ যুব বিশ্বকাপের দলে, বিপিএলে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। ছবিগুলো মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচের, বল দেখলেই বুঝে যাবার কথা বলার আশিকে ভিক্টোরিয়ান্স কেন রাখছে আস্থা। প্রথম ওভারেই 2-2 তৈরি করেছেন আউটের সুযোগ, ফিল্ডারদের ব্যর্থতায় একটাও লাগেনি কাজে, তাতে অবশ্য পেসার আশিকের দারুণ বোলিংয়ের গল্পটা বদলে যায় না। একটু পেছনে যাওয়া যাক, দিন দুয়েক আগের কথা, কুমিল্লার প্রথম দিনের অনুশীলনে আশিকুজ্জামানকে পেয়ে কোচ সালাউদ্দিন ডেকে নিয়েছিলেন নিজের কাছে। কিছু একটা বলার চেষ্টা করেছেন, পরামর্শই হয়তো হবে, বুঝে নেওয়ার চেষ্টা করেছেন তরুণ এই পেসার কথায় কথায় রাখতে চান ফিল্ডার, কেমন তার পরিকল্পনা। অলরাউন্ডার ততক্ষণে বুঝে গেছে তরুণ এই পেসারের ওপর ওস্তাদের বেশ মুগ্ধতা আছে, সুযোগ পেয়ে তবুও প্রশ্ন করা, কেমন দেখছেন তরুণ আশিককে? সে ইয়াং হলেও সে অনেক ম্যাচিউর এবং তার বলে একটা এক্সট্রা বাউন্স আছে, যেটা হয়তো আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ হতে পারে। সে নর্মালি অনেকে হয়তো অনেক জোরে বল করে, বাট উইকেট থেকে এক্সট্রা বাউন্স নেওয়াটা এটা যে কোনো টিমের জন্য হয়তো অনেক তারা লাভবান হতে পারে, স্পেশালি ঢাকার উইকেটে। তাই আমি মনে করি সে ভালো করার চান্স খুব ভালো আছে, বাট অলরেডি আমার কাছে মনে হচ্ছে সে প্রচুর ওভারলোডেড হয়ে গেছে, তাকে আমাদের একটু যত্ন করে তাকে খেলাতে হবে। চাপটা একটু বেশি হয়তো নিয়ে নিচ্ছেন আশিকুজ্জামান, এই বয়সে অবশ্য অনেকেই অনেক চাপ নিয়ে থাকেন, অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। এই যেমন বোলিং শেষ করেই ফিল্ডিং অনুশীলন, আশিকের যেন নিত্যদিনের রুটিন। বোলিংয়ে খ্যাতি তো আছেই, ফিল্ডার হিসেবেও আশিক দারুণ। প্রথম দিনের অনুশীলনে ছাড়েননি একটাও ক্যাচ, সেটা মঙ্গলবার অনুষ্ঠিত প্র্যাকটিস ম্যাচেও। টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড যেই দুজনের বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন, যাদের জাতীয় দলের শীঘ্রই দেখার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন, তাদের একজনেই আশিকুজ্জামান, প্রথমবার খেলবেন বিপিএলে। তরুণ এই পেসারের ওপর নিশ্চিতভাবেই চোখ থাকবে সবার, প্রত্যাশাটা মেটাতে পারবেন তো? অন্তত এখন অবধি তো মনে হচ্ছে আশিকুজ্জামান থাকবেন সেরাদের কাতারে। উৎস মাহমুদ, অলরাউন্ডার।